টস জিতলে কি করবেন দোটানায় মাশরাফি আফগানিস্তানের বিপক্ষে সাউদামপটনে যেরকমটা হয়েছিল বার্মিংহামের এজবাস্টনেও ঠিক তাই হতে চলেছে সাউদামপটনের রোজ বলে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের একদিন আগে একই পিচে হয়েছিল ভারত আফগানিস্তান ম্যাচ বার্মিংহামেও সেরকমটাই হতে চলেছে আজ গত পরশু ভারত ইংল্যান্ডের পিচেই হচ্ছে আজকের বাংলাদেশ ভারত ম্যাচ গতকাল মাশরাফির প্রেস কনফারেন্সেও তাই ঘুরে ফিরে ভারত ইংল্যান্ড ম্যাচ নিয়ে কথা হয়েছে প্রচুর উইকেট একদিনে কেমন বদলাতে পারে এখানে টসের গুরুত্ব কীরকম টস জিতলে বাংলাদেশ কি করবে আগে ব্যাটিং না ফিল্ডিং সাধারণত আগের ম্যাচে ব্যবহার হওয়া উইকেটের বেশিরভাগ দলই আগে ব্যাট করতে চায় তাতে উইকেট তুলনামূলক ফ্রেশ বা সতেজ উইকেট পাওয়া যায় যদিও এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন মাশরাফি দোটানায় ভোগছেন তিনি সংবাদ সম্মেলনে তা সরল মনে স্বীকারও করে নিয়েছেন টাইগার দলপতি তিনি বলেন আমার চিন্তা উইকেট নিয়েই টসে জিতলে আগে ব্যাটিং নেব না পরে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছি কারণ প্রতিপক্ষ যেহেতু ভারত যে দল রান তারায় অনেক বেশি সফল পরে ব্যাট করে তাদের বেশ কয়েকবার বড় জয় পাওয়ার রেকর্ড আছে আমাদের সঙ্গেও তাদের বেশ কিছু দুর্ধার্ত রান তারা করার রেকর্ড আছে কাজে আসলে কি করব তা এখনই বলতে পারছি না সেটা আলাপ আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে দোটানায় ভোগায় গতকাল অনুশীলন শেষে টাইগার উদিনায় খুব ভালো মতো উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছেন প্র্যাকটিসের সময় একদম একা চলে গিয়েছিলেন উইকেট দেখতে সাধারণত মাশরাফি এত মনোযোগ দিয়ে কখনো উইকেট দেখেন না কিন্তু গতকাল অন্তত তিন মিনিট দাঁড়িয়ে থেকে উইকেট ভালোভাবে বজিয়েছার চেষ্টা চালিয়েছেন তিনি উপরের রঙ ও স্তর দেখে চেষ্টা চালিয়েছেন উইকেট সম্পর্কে বসতে দেখা যাক আস্তার সেই উইকেট দেখা বা পর্যবেক্ষণ দলকে কতটা সাহায্য করতে পারে এ ব্যাপারে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে